নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের ভ্যাকসিন দিয়ে নজির গড়ল শ্রীরামপুর পৌরসভা। এই প্রথম শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের ভ্যাকসিন দিয়ে নজির গড়ল শ্রীরামপুর পৌরসভা। এর আগে বিভিন্ন পৌরসভার উদ্যোগে বহু মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এখনও চলছে করোনা টিকাকরণের প্রক্রিয়া। তবে এবার শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের ভ্যাকসিন দিয়ে নজির গড়ল শ্রীরামপুর পৌরসভা। শুক্রবার শ্রীরামপুর চেষায়ের হোমে উপস্থিত হন পৌর প্রশাসক গৌর মোহন্তি। তার উদ্যোগেই চলে ভ্যাকসিন দেওয়ার কাজ। এদিন এই হোমে প্রায় 30 জন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়া হয়। শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গৌর মোহন্তি জানান, ইঞ্জেকশন দিয়ে যাব। একটু দেরি হয়ে গেল, কিন্তু আজকে আমরা সিস্টারের অনুমতি নিয়ে আমরা এখানে এসেছি এবং সবাইকেই আমরা ফার্স্ট ডোজ দিয়ে দিলাম এবং 84 দিন পরে আমরা আবার সেকেন্ড ডোজ দেবো। এটা আমাদের দায়িত্ব। করোনার ভ্যাকসিন পেয়ে আনন্দিত তারা। তাদের জন্য নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি পৌর প্রশাসককে কৃতজ্ঞতা জানিয়েছেন চেষায়ের হোমে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা। শ্রীরামপুর থেকে দীপ মহাপাত্রের রিপোর্ট, বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com।